বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই জনাব রুহুল আমিন ভাইকে, চ্যানেল এস, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রফিক ভাই, আর কে নিউজ 24 কে। আমরা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত সারা বিশ্ব, তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। আমাদের এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের বাংলাদেশের সুযোগ্য শিক্ষামন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীরা ঘরের বাইরে বেরিয়ে যেন করোনায় আক্রান্ত নিজেরা না হয়, পরিবারের সদস্যরা আক্রান্ত না হয় এবং দেশ নিরাপদে থাকে, জাতি নিরাপদে থাকে, সে আলোকে তারা ঘরে বসে থাকবে এবং আমাদের প্রতিষ্ঠান সমূহে অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে আমরা ক্লাস নিতে থাকব। তো আমরা দীর্ঘদিন যাবৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান অনলাইন মাধ্যমে ক্লাস নিচ্ছে, তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আব্দুল সালাম, প্রধান শিক্ষক খালসা মাধ্যমিক বিদ্যালয়, আমার বিদ্যালয়ের বিজ্ঞ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় এবং আমাদের সহকর্মী যারা আছে তাদের একান্ত সহযোগিতায় ক্লাস চালিয়ে আসছি। তবে দেখা যাচ্ছে যে আমাদের গ্রাম এলাকায় 100% শিক্ষার্থীদের এই টাচফোন মোবাইল নেই, এই কারণে তারা অনেকে দেখতে পাচ্ছে না। জি জি জি, এটা কম পাচ্ছি। তখন শিক্ষামন্ত্রী মহোদয় তার বিজ্ঞ অভিজ্ঞতার আলোকে ভাবলেন যে আমরা যদি একটা অ্যাসাইনমেন্ট প্রদান করি, প্রত্যেক শিক্ষার্থী তারা নিজে অথবা অভিভাবকরা সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয় থেকে যদি একটা অ্যাসাইনমেন্টের কোশ্চিন নিয়ে যায় এবং তারা কি করে যে এই কোশ্চিনগুলো বাড়ি থেকে লিখবে এবং এক সপ্তাহ পর স্কুলে জমা দেবে, তাহলে পর কি একটা লেখাপড়ার সাথে সম্পৃক্ততা থাকছে, সম্পর্ক থাকছে। এভাবেই আমরা শিক্ষক মণ্ডলী এবং জাতির যারা শিক্ষা মেরুদণ্ড তারা চিন্তা করছে যে এই শিক্ষার পদ্ধতিটাকে বেগবান রাখার জন্য যে যে পদক্ষেপগুলো বাংলাদেশ সরকার দিয়েছে, আমরা সেই স্ট্যান্ডে যেতে পারছি কিনা, আমরা সেই মান যেটা দরকার আসলে সেই মানে আমরা পৌঁছাতে পারছি। অত্যন্ত দুঃখের বিষয় আসলে আমরা পাচ্ছি না, যেহেতু বৈশ্বিক মহামারীর কারণে স্কুল গ্যাপ, অনেক ছেলেমেয়ে দরিদ্র ছেলেমেয়ে রাস্তা দিয়ে দিনমজুরের সঙ্গে জড়িয়ে থাকছে, অনেকে অনেকে আমরা পাচ্ছি না। আমরা চেষ্টা করছি এই যে না করার পেছনে কি কোনো মানে সমস্যা যদি আমরা একটু আলোচনা করি তাহলে কি অভিভাবকদের কোনো অসচেতনতা বা তাদের কোনো দুর্বলতা আছে কি? অভিভাবকদের অসচেতনতা বলতে আমাদের গ্রামগঞ্জের বেশিরভাগ অভিভাবকই অশিক্ষিত এবং মূর্খ, তো তারা যাচ্ছে যে ছেলেমেয়ের স্কুল বন্ধ, এখন পড়ার কি দরকার, চলে একটু মাঠে যাই। তাহলে তারা তাদের বাচ্চাদেরকে এই সেন্সে মানে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজে লাগাচ্ছে এবং ছেলেমেয়েরা পড়ার থেকে একটু দূরে চলে আসছে। ধারাবাহিক ক্লাসগুলো থাকলে এটা হতো না, বাবা আমি স্কুলে আজকে যাব, আমাকে স্কুলে যেতে হবে, তো সেই ক্ষেত্রে তারা নির্ঘাত স্কুলমুখী হতো এবং স্কুলে আসতো। তো তারপরেও আমরা চেষ্টা চালাচ্ছি সার্বিকভাবে, আমাদের শিক্ষকদের এলাকা ভাগ করে দিয়েছি, তুমি এই এলাকা একটু ঢুকবা, ঢুকে দেখবা যে সমস্ত ছেলেমেয়েগুলো অ্যাসাইনমেন্ট নিচ্ছে না কিংবা অনলাইনে ক্লাস করতে অনগ্রহী, তাদেরকে একটু উৎসাহ প্রদান করবা, ইনক্রিজ করবা, যাতে তারা এর সঙ্গে সম্পৃক্ত থাকে। আর কোনো মানে নতুন কোনো চিন্তা আপনাদের মাথায় আসছে কিনা যে আর কি করলে পরে আমাদের এই গ্যাপ থেকে আমরা একটু বেরিয়ে আসতে পারি? আসলে আমরা যদি অভিভাবকদের একটু সচেতন করতে পারতাম, অভিভাবকদের বোঝাতে পারতাম, আমাদের সম্পদ সন্তানরাই সবচেয়ে বেশি দামি সম্পদ, মাঠের যে সমস্ত ধান পাট জমা জমি এর সাথে একটা ছেলে কি একটা মেয়ে বড় সম্পদ। আমি যেমন আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমি চাকরি বাকরি করছি, আমার একটা চাকরি একটা পরিবারের জন্য যথেষ্ট, 10 বিঘা জমি সেখানে আমার সাথে পারে না। এই জন্য ছেলেটাকে সুশিক্ষিত করা যায়, ভালো মানুষ করা যায়, তাহলে পরে ছেলে জঙ্গি তৈরি হবে না, বিপদগামী হবে না, ছেলে সুশিক্ষা শিক্ষা দেবে, দেশের জন্য মানব সম্পদ তৈরি হবে। কথা বলে যে জিনিসটা বুঝতে পারলাম যে আগে সাধারণ অবস্থায় আপনারা প্রতি মাসে বা অনেক সময় অভিভাবকদের দিয়ে নিয়ে যে কাউন্সেলিংটা করতেন, তাদেরকে যে বুস্টটা দিতেন, এখন এই করোনা মহামারীর কারণে তাদের সাথে আপনারা সেই যোগাযোগটা রক্ষা করতে পারছেন, এখানে বোধ হয় একটা গ্যাপ আছে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, আমার সভাপতি আমাদের পাশে আছে, আমাকে বিশেষ করি মা সমাবেশ করার জন্য
উনি আমাকে খুব উৎসাহ প্রদান করে, বলে হেড স্যার আপনি একটা মা সমাবেশ করেন, মায়েদের ডেকে আমরা ছেলে মেয়েদের ভালো মন্দগুলো বুঝিয়ে দিই তাহলে হয়, কিন্তু যেহেতু আমরা কাউকে এখানে সমাবেশ কিংবা একসাথে করতে পাচ্ছি না, আগে নিজের জীবন বাঁচাবো তারপর দেশ বাঁচবে লেখাপড়া, এই জন্য এর ভিতরে যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি। আমাদের এসএসসি পরীক্ষার যে রেজাল্ট ফলাফল ছিল সেটা যশোর বোর্ডের ভিতরে আমরা একটা স্থানে গেছিলাম, আমাদের এসএসসিতে বৃত্তি পাই, আমাদের স্কুল থেকে এসএসসি লেভেলে 10 জন স্টুডেন্ট যশোর বোর্ড থেকে স্কলারশিপ পেয়েছে, যা বোধ হয় মিরপুর থানায় আমাদের 10টা বৃত্তি কোনো স্কুলে হয়নি, এবং কুষ্টিয়া জেলায় 7-8টা প্রতিষ্ঠান এরকম বৃত্তি পেয়ে থাকে, তো মেধাবী ছেলে মেয়ে এখানে আছে। ঈশ্বরের সাফল্যের পেছনের কারণ হচ্ছে আমাদের বিজ্ঞ শিক্ষক মণ্ডলী তাদের আন্তরিক প্রচেষ্টা থাকে, তারপরেও আমাদের সভাপতি এবং অভিভাবক সদস্য এরা সার্বক্ষণিক যেখান থেকে খোঁজ নাই যে স্কুলে আজকে কটা ক্লাস হচ্ছে কেন হলো না, এটা জবাবদিহিতার থাকে, এবং এইটাই আমি বলবো যে আর অভিভাবক সমাবেশ করলে অভিভাবকদের সাথে কথাবার্তা বললে পরে তাদের ছেলেমেয়েরা কোথায় যায়, স্কুলে আসে কি না, এবং না আসলে সেটা কোথায় থাকে, এই জিজ্ঞাসাবাদ করার কারণে সকলের সার্বিক সহযোগিতায় এই ফলাফলটা ভালো হচ্ছে। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেহেতু করোনা বৈশ্বিক একটা সমস্যা, এটা আমাদের স্থানীয় কোনো সমস্যা নয় এবং এটা কতদিন থাকবে এই ব্যাপারেও আমরা কেউ পরিষ্কার এখনো নই, তো সেক্ষেত্রে যদি আরও কিছুদিন থাকে সেক্ষেত্রে আর কি করার প্রয়োজন বলে মনে হয়? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সারা বিশ্ব বিপর্যস্ত, সে আলোকে এটা যে কতদিনে শেষ হবে আমরা কেউ জানি না, তবে এভাবে যদি ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব, দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রেখে, আমাদের স্কুলে যেমন 17 জন টিচার বিভিন্ন গ্রামে থাকে, আমরা যদি টিচারদেরকে একটু আন্তরিকতার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন গ্রামে মাঝে মাঝে পাঠিয়ে দিই, তারা বিভিন্ন জায়গায় যে অভিভাবকদের সাথে একটু মতবিনিময় করে যে আপনার ছেলেটা সন্ধ্যার পর বাইরে থাকে কি না এবং কতটুকু সময় বাইরে থাকে, বাড়ি কতটুকু পড়ালেখা করে, পড়ালেখা করতে চায় না, ওরা বলে, অভিভাবকরা বলে যে স্যার আপনাদের কথা খুব শুনে আমাদের কথা শুনতে চায় না। আপনার কথার সাথে একটা বিষয় যোগ করতে চাচ্ছি, আপনারা আমাদের আলোচনাতে উঠে এসেছে যে অনেক বাচ্চা তাদের টাচ মোবাইল ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন না থাকার কারণে যে ডিজিটাল ক্লাস অনলাইন ক্লাসগুলো ক্লাস হচ্ছে এই ক্লাস থেকে তারা দূরে আছে, তো এই জায়গায় মানে সার্বিকভাবে সরকার যদি চেষ্টা করে বা সবাই যদি চেষ্টা করে যে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যদি এই ব্যবস্থাটা পৌঁছানো যায় কিনা। আলহামদুলিল্লাহ এর চেয়ে ভালো আর কিছু হয় না। আমি শুনেছিলাম, আমি দেখিনি অবশ্য, উন্নত দেশে প্রত্যেক স্টুডেন্ট বইয়ের মানে ব্যাগে ভর্তিকের বই আনে না, একটা ই বুক ইউজ করে, সেখানে সমস্ত বইপত্র তার ভিতরে থাকে, জি তাহলে পরে খুবই উপকৃত হবো আমরা, এবং এটার সঙ্গে সঙ্গে যদি আমরা গ্রামে গ্রামে বিভিন্ন পয়েন্টে আমরা যদি ওই যে সার্ভিসটা আছে অনলাইন যেগুলো ডাটা দিয়ে থাকে সেইগুলো যদি আমরা দিতে পারি তাহলে সেখান থেকে তারা উপকৃত হবে। আমাদের এই আলোচনায় কিন্তু একটি বিষয় সুস্পষ্ট হয়ে গেল যে আসলে আমাদের যে মানে প্রচলিত যে পদ্ধতিটা আমরা এই মুহূর্তে গ্রহণ করেছি এর সঙ্গে আমাদের এই প্রযুক্তিটাকে আরেকটু বাড়াতে হবে, বিশেষ করে ই-বুক, জি জি, ই-বুকের মাধ্যমে আমরা যাতে সুযোগটা পেতে পারি, 100% ছেলেমেয়ের সুযোগ পেতে পারি, এইটার ব্যবস্থা করলে পরে আরো উন্নত হবে এবং যে ক্ষতিটা আছে ক্ষতিটাকে আমরা একটু বেশি হলো পুষিয়ে নিতে পারবো। আমার তো মনে হয় যে আর সমস্যা থাকার কথা না, আর সমস্যা থাকবে না, তখন অভিভাবকরা বুঝতে পারবে যে আমার সন্তানেরা ওয়াইফাই লাইন দেখছে সেখানে পড়াশোনা করছে কিনা, এবং সে বইয়ের সব ডকুমেন্টারিগুলো থাকবে তারা দেখতে পারবে এবং একসময় ঠিক ফিরে আসবে, কারণ লেখাপড়ার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে প্রতিটি গ্রাম হবে শহর, সেই আলোকে কিন্তু আজকে প্রায় ম্যাক্সিমাম জায়গায় ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন চলে গেছে, সুতরাং এখন আর কেউ বলতে পারবে না যে আমরা সেই সংযোগের বাইরে আছি, সেক্ষেত্রে এই ইন্টারনেটের উপর আরেকটু জোর দেওয়া। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, 1 মিনিটে যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা বলেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার আর সামনে 5 বছর চাকরি আছে, আমি ইচ্ছা পোষণ করছি যে আমার স্কুল থেকে প্রত্যেক বছর
অন্তত 10 জন ছেলেকে মেডিকেল এবং ইঞ্জিনিয়ার এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাওয়াতে পারি তাহলে আমার জীবন সার্থক হবে, আমার চাকরি শেষেও আমি দেখতে পারবো আমার সন্তানেরা দেশের বড় বড় জায়গায় অবস্থান করছে। আমার এইটাই একটা ভবিষ্যৎ পরিকল্পনা। আমি আমার ছেলেদের সন্তানদের হাজার হাজার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যাতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাদের প্রতি যেন জঙ্গিবাদ না থাকে, তারা সঠিক মানুষ হিসাবে এই বাংলাদেশের একজন সেবক হয়, বাংলাদেশের মানব সম্পদ উন্নীত হয়, এই আশাবাদী আমি ব্যক্ত। আমাদের বিদ্যালয় হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয়, অভিভাবক সদস্য মহোদয় এবং আমার পক্ষ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীর পক্ষ থেকে চ্যানেল এস এবং আরকে নিউজ 24কে অসংখ্য ধন্যবাদ। আমি চ্যানেল এস এবং আরকে নিউজ 24-এর উত্তরোত্তর ভালো কামনা করছি এবং তারা সত্যের সন্ধানে থাকুক, সত্য নিউজকে প্রচার করুক, প্রসার করুক, তাদের সকলেরই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।